হ্যালো ভিউয়ার্স, ফেসবুকের অসংখ্য ছোট ছোট গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো হয়তোবা অনেকে জানেন হয়তোবা অনেকে জানেন না, যে সেটিংসগুলো কিন্তু আপনার অনেক কাজে আসতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি তেমনই কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ সাইটটি সেটিংস নিয়ে হাজির হয়েছি। তো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কাজে আসবে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করে অলে করে দিবেন, যাতে আমাদের আপলোড করা এরকম নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বিয়ার, চলুন আমরা ফার্স্ট চলে যাব ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে। তো বিয়ার্স, ফার্স্ট আমি আপনাদের যে সেটিংসটি দেখাবো সেটি হলো, আমরা যখন এভাবে ফেসবুকটাকে স্লাইড করি, স্লাইড করার পর আমাদের সামনে যখন কোনো ভিডিও এসে হাজির হয়, তখন কিন্তু সেই ভিডিওটা অটোমেটিকলি প্লে হয়ে যায়। তো বিয়ার্স, যার কারণে কিন্তু আমরা যখন কারোর সামনে বসে মোবাইলটা ইউজ করি তখন অনেক বিরক্তি হয় এবং আমাদের কিন্তু দ্রুত ডাটা শেষ হয়ে যায়। তো বিয়ার্স, আপনি এই সেটিংসটা অফ করবেন কীভাবে? এই সেটিংসটা অফ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে তিনটে থ্রি ডট মেনু, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনার এই সেটিং অ্যান্ড প্রাইভেসিটি ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিটি ক্লিক করার পর আপনি সেটিংসের উপরে একটা ক্লিক করবেন। সেটিংসের উপরে একটা ক্লিক করার পর আপনারা একবারে নিচে স্লাইড করে চলে আসবেন। স্লাইড করে চলে আসার পর দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, আপনার এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো প্লে নামে, আপনার এই অটো প্লের উপরে একটা ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিও, আপনার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, এখন আপনার সামনে যখন কোনো ভিডিও আসবে তখন কিন্তু সেই ভিডিওটা আপনার পারমিশন ছাড়া প্লে হবে না। যেমন ধরুন এই ভিডিওটা আমি যখন এখন ক্লিক করি তারপরে কিন্তু এই ভিডিওটা প্লে হবে ভিউয়ার্স, তাছাড়া কিন্তু এই ভিডিওটা কিন্তু প্লে হবে না। তো ভিউয়ার্স, আপনি কিন্তু চাইলে এভাবে খুব সহজে আপনার অ্যাম্বিটাকে দ্রুত খরচ হওয়া থেকে বাঁচাতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি দ্বিতীয় নম্বরে যে সেটিংসটি দেখাবো, ধরুন আমরা যখন ফেসবুক থেকে কোনো ভিডিও দেখি, ভিডিও দেখার পর আমরা যখন আমাদের কোনো কাজে ফেসবুক থেকে বের হয়ে যাই তখন কিন্তু আমরা সেই ভিডিওটা খুঁজে পাই না। তো ভিউয়ার্স, এখন আপনি কিন্তু চাইলে আপনার এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তো আপনি এই ভিডিওটা সেভ করে রাখবেন কীভাবে? সেভ করে রাখার জন্য ধরুন আমি একটি ভিডিও ভিউয়ার্স যেন স্লাইড করে করে খুঁজে বের করছি। ভিউয়ার্স, ধরুন আমি নিচের এই ভিডিওটা প্লে করে দেখবো। ধরুন ভিউয়ার্স, আমি এই ভিডিওটা এখন দেখছি, কিন্তু এখন আমি এই ভিডিওটা সেভ করে কীভাবে? সেভ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে তিনটা থ্রি ডট মেনু, আপনার এই থ্রি ডট মেনুর উপরে একটা ক্লিক করবেন। থ্রি ডট মেনুর উপরে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ ভিডিও, আপনার এই সেভ ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। সেভ ভিডিওর উপরে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভটা আপনার এইভাবে সেভ করে দেবেন। তো বিয়ার্স, ধরুন আমি এভাবে এখন স্লাইড করে ফেসবুক থেকে বের হয়ে যাব। তো বিয়ার্স, ফেসবুক থেকে বের হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর বিয়ার্স আমি ধরুন আবার ফেসবুকে চলে যাব। ধরুন বিয়ার্স, আমি এখন আবার ফেসবুকে গিয়ে আমার সেই ভিডিওটা দেখবো, তো আমি চলে যাব বিয়ার্স ফেসবুকে। তো বিয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ফেসবুকে চলে এসেছি, এখন আমি সেই ভিডিওটা আবার খুঁজে বের করব কীভাবে? বের করার জন্য দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর বিয়ার্স দেখতে পাচ্ছেন সেভ নামে যে অপশান, সেভের উপর একটা ক্লিক করবেন। সেভের উপর একটা ক্লিক করার পর তো বিয়ার্স দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটা সেভ করে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি যদি এখন প্লে করি বিয়ার্স ক্লিক করে, দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন বিয়ার্স আমি কিন্তু প্লে করতে পারছি, দেখতে পাচ্ছেন। তো বিয়ার্স, এখন আমি আপনাদের বিয়ার্স তৃতীয় নাম্বারে যে সেটিংসটি দেখাবো, আমরা অনেকে আছি ফেসবুকটাকে ডার্ক মোডে ব্যবহার করতে চাই। তো বিয়ার্স, আপনি ফেসবুকের ডার্ক মোডটা ব্যবহার করবেন কীভাবে? তো ফেসবুকে বিয়ার্স ডার্ক মোডটা অন করার জন্য থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনার এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ডার্ক মোডে ক্লিক করবেন। ডার্ক মোডে ক্লিক করার পর আপনি অনেক ক্লিক করবেন। অনেক ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিয়ার্স অটোমেটিকলি কিন্তু আমাদের ফেসবুকের ডার্ক মোডটা কিন্তু দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। তো বিয়ার্স, এখন আমি আপনাদের চতুর্থ নম্বরে যে সেটিংসটি দেখাবো সেটি হলো, আপনি আপনার ফেসবুক প্রপারলি থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলের ফটো কিভাবে সেট করবেন। তো বিয়ার্স, ধরুন আমরা কিন্তু যখন অনেকের ফেসবুক প্রপারলি তার কভার পিকচারটা দেখি, দেখতে পাচ্ছেন এভাবে যখন আমাদের মোবাইলটা স্লাইড করি তখন কিন্তু তার ফেসবুক কভারের ফটোটা কিন্তু এভাবে নাড়াচড়া করে। কিন্তু বিয়ার্স, এগুলো হলো থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলের ফটো, আপনি এগুলো চাইলে আপনার প্রোফাইলে সেট করতে পারেন। এগুলো সেট করার জন্য আপনি আপনার কভার পিকচারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট আর্টওয়ার্ক, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই ফটোগুলোর উপর বিয়ার্স দেখতে পাচ্ছেন থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলের লোগোটা শো করছে, দেখতে পাচ্ছেন বিয়ার্স আপনার শুধুমাত্র সেই ফটোগুলো সেট করতে পারবেন। তো বিয়ার্স, ধরুন আমি এই ফটোটা আমার কভার পিকচারে সেট করব, এখানে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটে একটা ক্লিক করুন, নেক্সটে একটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ, আপনি সেভে একটা ক্লিক করুন, সেভে একটা ক্লিক করবে এবার একটা রিফ্রেস দিয়ে দেবেন। রিফ্রেস দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু সেটা আমার কভার পিকচার সেট করা কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই।